গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে লাস্ট দিন দোকান, যেহেতু তাড়াতাড়ি করে মেনুতে চলে এসেছি। এই দেখো, আজকে চিকেন বানাচ্ছি দোকানের জন্য। এই যে চিকেন, চিকেনের এই যে আলুটা ভেজে নিয়েছি, আর এই যে চিকেন, আর হচ্ছে ভাতটা হয়ে গেছে, চায়ের জল বসিয়ে দিয়েছি। এই দেখো চায়ের জল, চা ফুটে গেছে। এই যে ভাতটা হয়ে গেছে, সকালে চা বিস্কুট টিস্কুট খেয়েছি, তোমাদের দাদা ভাইয়ের আটা মাখা হয়ে গেছে। এই যে আটা, এখন চাটা ঢালবো, আর কিছুটা পেঁয়াজ লঙ্কা ছিলে নিতে হবে। তার এই তো করা হয়েছে, আর এই যে আলু ভাজা করেছি, দেখো আলু ভাজা। এটা হচ্ছে ছেলের দুধ গরম করলাম, কিছুটা খেতে দিয়েছি, খেয়েছে আর রয়েছে। আর এই যে আশিবাসী তরকারি ফ্রিজেই ছিল, এগুলো কালকে সবজি ছিল, যেহেতু কালকে নিমন্ত্রণে খেতে গেছিলাম দেখে এই তরকারিগুলো থেকে গেছে, কাঁচমেশালি তরকারি। এখন এইটাকেই দুপুরবেলা সবাই খাবো, আর এইটা ছেলের জন্য একটু মাংস, ছেলের জন্য। এটা ছেলে যেহেতু একা, জ্বর হওয়ার পর থেকে কিছু খেতে পারে না, তো ওই টুকটাক টুকটাক করে মানে খাওয়াতে হয় জোর জোর করে। এখন এই খাবো, খেতে দোকানে চলে যাবো, তাড়াহুড়া লেগে যায়। চান পুজো সকালেই হয়ে গেছে, ভিডিওগুলো দেখতে থাকো। এই যে মাংসটা কষাচ্ছি, মাংসটার কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমাকে। এই আলুটা তো ভেজে নিয়েছি বলেছি, আর এই যে মাংসটা আজকে ভালো করে কষাবো। কষাচ্ছে মাংসটা, ছেলে চান করতে গেছে, ছেলে চান করছে। তোমাদের দাদাভাই সিলিন্ডার বাঁধছে, এই যে সিলিন্ডার বাঁধা হয়ে গেছে, দোকানের মালপত্র গুছিয়ে নিয়েছে ব্যাগের মধ্যে। আর এইটার মধ্যে দুধ রয়েছে, দোকানের দুধ টুকটাক হয়ে গেছে। বন্ধুরা, এই যে মাংসটা কষানো দেখাচ্ছিলাম তোমাদের, এই যে মাংসটা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। বলো কালারটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু আজকে হচ্ছে দোকানের চিকেন আর আলু ভাজা, আর ছেলেরও মাংস রেখে দেবো, এখান থেকে ছেলের হয়ে যাবে। আমাদের বাসি তরকারি ছিল ফ্রিজে, ওই ফ্রিজের তরকারি দিয়েই খাওয়া দাওয়া। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করো।